শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। গরমের জন্য 2 মে থেকে ছুটিতে ছিল রাজ্য সরকারি স্কুলগুলি। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তাহলে 34 দিন পর গরমের ছুটি কাটিয়ে অবশেষে রাজ্যে স্কুল খুলছে? একদমই তাই। কিছুক্ষণ আগেই রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর একটা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যশিক্ষা পর্ষদে। সেখানে বলা হয়েছে যে জুন মাসের 5 তারিখ অর্থাৎ আগামী সোমবারকে রাজ্যের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুল খুলছে এবং 7 তারিখ অর্থাৎ বুধবার থেকে সমস্ত প্রাথমিক স্কুল খুলছে। তুমি জানো যে এমনিতে 24 মে থেকে 7 তারিখ পর্যন্ত গরমের ছুটি থাকে মাধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডার অনুযায়ী, কিন্তু এবার যেহেতু তীব্র তাবদাহ তার জন্য সরকারের তরফ থেকে মে মাসের 2 তারিখ থেকে একটু আগে ভাগে ঘোষণা করে দেওয়া হয়েছিল ছুটি। সেই ছুটি পর্ব কাটিয়ে অবশেষে 22 দিন ছুটি এগিয়ে এসেছিল, সেই ছুটি পর্ব কাটিয়ে অবশেষে 5 তারিখ থেকে স্কুল খুলছে। এমনিতেই এবার স্কুলে শুধু ছাত্রছাত্রীদের নয় শিক্ষক শিক্ষিকাদেরও ছুটি ছিল, স্বাভাবিক প্রায় এক বেশি সময় পর। ধন্যবাদ কৃষ্ণ।